নমস্কার কেমন আছো সবাই বাঙালঘটির ফোরনের রকমারি পেজে সবাইকে স্বাগত জানাই আজকে বন্ধুরা দেখো ভীষণ সুন্দর একটা চাটনি রেসিপি নিয়ে এসেছি যেটা কিন্তু আমি আজকে করেছি আলু বোখরা দিয়ে আলু বোখরা দিয়ে কিন্তু ভীষণ চাটনি সুন্দর একটা চাটনি বানানো যায় সেটাই আজকে করেছি তো কি করে বানালাম আজকের এই চাটনি আলু বোখরা দিয়ে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো চাটনিটা বানানোর জন্য আমি এখানে দেখো আলু বোখরাগুলোকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি আলু বোখরার কিন্তু ছাল ফেলতে লাগে না গাটাকেও নিয়ে নিতে হয় তো দেখো যেরকমভাবে কেটেছি ঠিক এইভাবেই কাটবো আর ভেতরের দানাটাও কিন্তু নিয়ে নিতে হয় এই দানাটাও কিন্তু খাওয়ার সময় চুষে চুষে খেতে কিন্তু বেশ সুন্দর লাগে তো এইভাবে তৈরি করে নিয়েছি কেটে এবারে রান্নাটা করব একদম কম সময়ে লাগে বেশি সময় লাগে না তো কড়াই বসি কড়ার মধ্যে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারো তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দি দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা তেজপাতাটা শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের দেওয়ার পরে দিয়ে দেবো আলাদা করে একটুখানি গোটা সর্ষে পাঁচ ফোড়ন আর গোটা সরষে ফোড়ন দিয়েই এই রান্নাটা আমি আজকে করবো তো ফোড়নটা দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো প্রায় পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটুখানি ফোড়নটাকে ফ্রাই করতে দিলে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে যখন একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন দেখো আমি আলু বকোরাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আলু বকোরাগুলোকে দিয়ে এবারে ভালো করে চেড়ে এটাকে ভাজা করব তা যাতে আলু বোকরাটা চট করে মজে যায় তাই জন্য দিয়ে দিলাম প্রথমেই নুন নুনটা কিন্তু বুঝে দিতে হবে আন্দাজ করে খুব বেশি দেওয়ার দরকার নেই তো নুনটা দিয়ে এখন ভালো করে কিছুক্ষণ নাড়লে চালিয়ে কিন্তু আলু বকরাটা একদম মজে যাবে মজে গিয়ে কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে তো দেখুন আস্তে আস্তে সব আলু বকরাগুলো মজে যাচ্ছে আলু বকোড়াগুলোকে একটু ধৈর্য ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেবো এখন স্বাদ মতো একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো তোমরা কিন্তু ভেবো না যে চাটনিতে কেন লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কিন্তু দিতেই হয় একটু নুন একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয় খেতে ভালো লাগে আর একটু কালারও আসে তাই জন্য কিন্তু নুন আর লঙ্কার গুঁড়োটা আমি এখানে অ্যাড করলাম এবারে এটাকে খালি ভালো করে নেড়ে চেড়ে এখন মজিয়ে নেওয়ার পালা তো এইটা প্রায় পাঁচ মিনিট মতো গ্যাসে ফ্লেম মিডিয়াম আজ করে দিয়ে আমি নেড়ে চেড়ে নেবো তাহলে কিন্তু সুন্দরভাবে মজে যাবে তো দেখো পাঁচ মিনিট পর কথা বলতে বলতে ফিরে এলাম এখন কিন্তু আলু বোকরাগুলো দেখো সুন্দরভাবে গায়ের যে অংশগুলো মজে গেছে আর দানাগুলোও কিন্তু দেখো মজে গেছে তো এই অবস্থায় এখন আমি দিয়ে দেবো চিনি চিনির পরিমাণটা কিন্তু বুঝে দেবে যতটা প্রয়োজন ততটা চিনি দেবে তো প্রথমে দেখো আমি এতটা চিনি দিলাম চিনি দেওয়ার পরেই কিন্তু একটা সুন্দর কালার আসে তোমরা যদি রান্না করো বুঝতে পারবে চিনি দেওয়ার পরেই না এই যে লাল লাল রঙটা একটু কালচে কালার হয়ে যাবে তো দেখো আমার যে কালচে কালারটা হলো তাতে কিন্তু বোঝা যাচ্ছে এর মধ্যে আরও চিনি লাগবে কারণ চিনির কালারটা কিন্তু পুরোটা আসেনি তাই আর একটু চিনি দিলাম এতে কিন্তু টক ভাবটা আস্তে আস্তে মজা যাবে তো দেখো আরেকটু যখন চিনি দিয়ে নাড়ছি দেখো সুন্দর একটা লালচে কালার চলে এলো এই কালারটা যখন ঠিক এরকম লালচে হবে তখন বুঝতে হবে চিনিটা ঠিকঠাক পড়েছে আর টক ভাবটা কিন্তু কেটে গেছে তো চিনিটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এখন চিনিটাকে মজতে দেবো চিনিটা মজে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল তো দেখো একটুখানি জল দিয়ে দিয়েছি জল দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এখন এটাকে ফুটতে দেবো আর জলটা কিন্তু খুব বেশি দিও না খুব বেশি জল দিলে এতে ভালো লাগে না এই চাটনিটা কিন্তু গ্রেভি গ্রেভি একটু জেলি জেলি মতোই বেশি ভালো লাগে তো দেখো চাটনিটা কিন্তু একদম খুব ভালো করে উঠবে উঠেছে আমি এটাকে প্রায় পাঁচ মিনিট মতো আরও ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু রান্নাটা একদম তৈরি এবারে কিন্তু আমি রান্নাটাকে নামিয়ে নেব আর একটা কথা বলি এই পর্যায়ে তোমরা কিন্তু দুটো জিনিস দিতে পারো সেটা হচ্ছে তার মধ্যে একটা জিনিস আমি দিচ্ছি সেটা হচ্ছে কাজু আর একটুখানি অ্যালমন্ড আমি এখানে পেস্ট করে নিয়েছি তো সেইটাকে মানে গুড়িয়ে নিয়েছি সেটাকে গুড়িয়ে নিয়ে দিলাম আর নামাবার আগে তোমরা চাইলে পাঁচ ফোরনকে শুকনো খোলায় নিয়ে ওপর থেকে দিতে পারো আমি যেহেতু এখানে কাজু আর অ্যালমন্ডটা গুঁড়িয়ে দিলাম তাই জন্য আর পাঁচ ফোড়নটা দিলাম না পাঁচ ফোড়ন গুড়িয়ে দিলেও কিন্তু খেতে বেশ সুন্দর লাগে চাটনি জাতীয় জিনিস তো দেখো এখন একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে কিন্তু এখন ঢেলে নিলেই কিন্তু চাটনি আমার তৈরি তো কত স কম সময়ে একটা দারুণ ফল দিয়ে তোমাদের আজকে একটা চাটনি রেসিপি করে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু আলু বোখরা দিয়ে অবশ্যই চাটনি করে দেখো ভীষণ সুন্দর হয় খেতে টক টক মিষ্টি মিষ্টি দারুণ লাগে খেতে তো ওপর থেকে আরেকটুখানি আমি এখান থেকে দেখো কাজু আর অ্যালমন্ড ওপর থেকে আরেকটু ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে এটা গার্নিশের জন্য ছড়িয়ে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার আলু বোখরার চাটনি তো কেমন লাগলো আজকের এই চাটনি রেসিপি অবশ্যই আমাকে জানিও যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখো চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই ফলো করো কেমন লাগলো আজকের ভিডিও জানিও ধন্যবাদ